বাজেটে বিদেশি প্রসাধনী সামগ্রীর ওপর কর আরোপের প্রস্তাব করায় মার্কেটে তার প্রভাব পড়েছে। বেড়েছে বডি স্প্রে, শ্যাম্পু, কন্ডিশনার, মেকআপ সহ বেশ কিছু পণ্যের দাম। এতে ক্ষুব্ধ ক্রেতারা আর অসাধু ব্যবসায়ীদের দুশ্চেন বিক্রেতারা। শিলুর রোজার রিপোর্ট। জাতীয় সংসদে 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিদেশি প্রসাধনী সামগ্রীর ওপর শুল্ক ও কর আরোপের প্রস্তাব করেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। 2021-22 অর্থ বছরের বাজেট উপস্থাপনাটি মোট 12টি অধ্যায়ের সমার হয়ে রচিত হয়েছে। এর মধ্যে বাজারে তার নেতিবাচক প্রভাব পড়েছে। আমদানি নির্ভর বডি স্প্রে, শ্যাম্পু, কন্ডিশনার, মেকআপ সহ বিদেশি প্রসাধনী পণ্যের দাম বেড়েছে। নীতির তোয়াক্কা না করে বাজেট পাশের আগেই পণ্যের দাম বাড়ানোর ক্ষোভ জানান ক্রেতারা। মানে যেমন আপনার আমি জাফরন হেয়ার মাস্কটা এক মাস আগে নিয়েছিলাম 250 টাকা দিয়ে, এখন সেটার দাম 350 টাকা বা 400 টাকা, মানে বলতেছে তারা। অনেক প্রোডাক্টের দাম বেড়ে গেছে, যেমন আমি অরিজিনাল লরিয়ার শ্যাম্পু কিনছি, ওইটা ছিল 850, এখন একটু বেশি যাচ্ছে। শ্যাম্পু, কন্ডিশনার, তেল, এগুলোর উপর একটু হালকা দাম বেড়েছে আগে থেকে। যেমন ফিটমি ফাউন্ডেশন, ওগুলোর দাম মানে আগে যখন নিয়েছিলাম 500 করে, এখন তো 1000-এর মধ্যেও 700 প্লাসের মতো চলে গেছে। তারা বলতেছে যে এটা বাইরে থেকে হয়ে আসতেছে, দামটা বেশি হইতেছে, তো আমাদের এই জন্য বাড়ানো লাগতেছে। তবে ব্যবসায়ীরা দেখাচ্ছেন ভিন্ন যুক্তি, কেউ কেউ দুশ্চেন অসাধু ব্যবসায়ীদের। দাম অনেক বেড়ে গেছে, যেমন একটা মালের প্রোডাক্ট আগে কিনা তো আমরা 140 টাকা, এখন 170 টাকা কিনা, এখন কাস্টমার আসলে বার্গেনিং হয়। সব কিছুতে আপনার ব্যয় ট্যাক্স নাকি অনেক বাড়ছে, তো কিনতে গেলে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। অভিযুক্ত ক্রেতাদের সবসময় থাকবে, আমি যদি 5 টাকার মালটাও বিক্রি করি, ওনারা কিন্তু অ্যাটলিস্ট বলবে যে আমাকে 4.5 টাকায় দেন। নতুন যে প্রোডাক্টগুলো আবার আসবে সেটাই হয়তো বাজেটের কোনো হ্যাম্পার হবে, বাট এখন আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সব আমাদের আগের পারচেজ করা। কিছু অসাধু ব্যবসায়ীরা আছে, সুযোগ নিচ্ছে যে বাজেটের কার্যকর হয় না, কিন্তু এখন থেকেই বাড়িয়ে নিচ্ছে। এমন অবস্থায় ভোক্তা স্বার্থ সংরক্ষণে কঠোরভাবে বাজার মনিটরিংয়ের দাবি জানান ক্রেতা সাধারণ। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা।